হাই, গুড মর্নিং বন্ধুরা। তো দর্শক জামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো সরস্বতী পুজো, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো সবাই খুবই আনন্দ করো, ভালো করে আজকের দিনটা কাটাও, প্রত্যেকটা দিনই ভালো করে কাটাও। তো আজকের দিনটা একটু স্পেশাল। তো এখন বাজে সকাল 6:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন উঠে আমি চান করব, যা কোনোদিন করিনি, কোনোদিন করিনি না, সরস্বতী পুজোর সময় এরকম করতে হয়। তো এখন উঠে চান টান করে রেডি হয়ে নেবো, কারণ 7টার সময় অঞ্জলি, অঞ্জলি মানে 7টা থেকে পুজো আরম্ভ হবে। তো কাকিমাদের বাড়িতে, মানে আমার পাশেই কাকিমাদের বাড়ি, তো কাকিমাদের বাড়িতে পুজো হবে, ওখানে অঞ্জলি দেবো আমি আর ভাইপো। তো চলো রেডি হয়ে নিই, রেডি টেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, রেডি আমি। এই যে আমি একটা নীল রঙের শাড়ি পরেছি, আর ভাইপো এই যে পাঞ্জাবি পরেছে। তো পাঞ্জাবি পরে এখন বই নিয়ে আর এই যে পেড়া নিয়ে ঠাকুরকে দিতে যাচ্ছে, ঠাকুরের কাছে, তাই তো? আর ভাইপো অঞ্জলি দেবে, আমিও অঞ্জলি দেবো। তো চলো কাকিমাদের বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো শাড়িটা, সবাই সরস্বতী পুজোর দিন হলুদ পরে, সাদা পরে, আমি নীল পরেছি। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আবার আবির দিয়ে কলকা টলকা দিয়েছে, খুব সুন্দর গাছ টাছ লাগিয়েছে। তো দেখো, আর প্রচুর বই জমা পড়েছে এখানে, বাচ্চারা সব বই জমা দিয়েছে, আমার ভাইপোও দিয়েছে। তো এই যে ব্রাহ্মণ মশাই এসে গেছে, তো এখনও পুজো আরম্ভ হয়নি, এখন পুজোর গোছানো চলছে। আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, তো সবাই অঞ্জলি দেবে, এখনও সবাই আসেনি, এখনও অনেকে বাকি আছে। তো সবাই আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ভাইপো এই যে দাঁড়িয়ে আছে, কাকিমার মেয়েরা, তারপরে কাকিমারা সবাই, আর এক এক করে দেখো সবাই আসছে। তো এখনও পুজো আরম্ভ হয়নি, তো এখনো পুজোর গোছগাছ চলছে। আর ভাইপো এখানে দেখো বসে পড়েছে, আর এখানে দেখো এখন হাতে খড়ি হচ্ছে। তো ব্রাহ্মণ মশাইয়ের কোলে বসে একটা বাচ্চা হাতে খড়ি দিচ্ছে, তো এখানে টোটাল 3 জন বাচ্চা আজকে হাতে খড়ি দিয়েছে। তো এর পরে হচ্ছে অঞ্জলি হবে, মানে বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার পরে অঞ্জলি আরম্ভ হবে। আর ঠাকুরমশাই বেশ সুন্দর করেই পুজো করেছে অনেকক্ষণ ধরে, আর নিজেও গুছিয়ে টুছিয়ে নিয়েছে, নিয়ে তারপর পুজো করেছে। দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আবির একটি পড়িয়েছে, আচ্ছা ওনার মৃত্যু খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে প্রসাদ গোছাচ্ছে, এটা কাকিমা, দিদা, ওই পাশে একটা মামি, এগুলো কাকিমার নেই। নটা বাজে, অঞ্জলি দেওয়া কমপ্লিট।
ওই যে ওটা মামি প্রসাদ গোছাচ্ছে এটা কাকিমার মেয়ে এই যে কাকিমা ওটা দিদা ওটা মামির ছেলে এই যে প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি আর ভাইপো দাও গেটটা দিয়ে দি ওই যে দাঁড়া মানে আমি খুলে দিই আমি আর ভাইপো এই যে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি তারপর আর এই যে অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে আমি আর ভাইপো তো এখন বসে বসে এখানে প্রসাদ খাচ্ছি তো প্রসাদ টসাদ খেয়ে নিয়ে তারপর একটু আবার ঘুরতে বেরোবো কাছেই আর কি তো এখানে প্রসাদ নিয়ে এসছি আর ওদিকে আমাদের পুচকেটা এখনও ঘুমাচ্ছে পুটকে বুড়ি আর এই দেখো এখানে অনেকটা করেই বেশ প্রসাদ দিয়েছে তাই সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দাও না তুমি তোমার মতো এই দেখো সকালের খাবার এখানে চিড়ে আজকে যেহেতু সরস্বতী পুজো এই যে দুধ দিচ্ছে মা চিড়ের মধ্যে আর না না দুধ এখানে পেঁড়া আছে আরো পেঁড়া আছে ঠোঙার মধ্যে এখানে রসগোল্লা এখানে পাটালি তো এখন মা ওইসব দিয়ে দিচ্ছে ও মা আমি রসগোল্লা খাবো না না তুমি একটুখানি কি দেবো দিয়ে করে দাও আর এই দিয়ে দিচ্ছে মা মার মতো দিয়ে যাচ্ছে আর আমি কিন্তু খাবো না আজকে নাকি খেতে হয় এইসব কি মা আজকে সিপন চুমি তো এখন সকালবেলা এই যে এটা খাওয়া হচ্ছে পুরোটা খাবো না অল্প একটু খাবো চিড়ে দুধ দই তারপরে হচ্ছে রসগোল্লা প্যাড়া আর সন্দেশ টন্দেশ যা যা খাবার আর দুপুরবেলা হচ্ছে কাকিমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ আজকে ওখানে খিচুড়ি রান্না হবে খিচুড়ি আর একটা চচ্চড়ি দেখলাম বাঁধাকপি পালং শাক টালন শাক দিয়ে চচ্চড়ি তো সেটাও তোমাদের দেখাবো তো চলো খেয়ে নি এই দেখো এখানে রান্না হচ্ছে আর এই যে আমাদের রাধুনি মামা শোন না মানে না না বড় রে দেখাচ্ছে না না ভিডিও কি করবো বল আমার তো ছবি তুলে দেবা এই দেখো আমার সে মাংকুপুরি মাংকুপুরি আবার কি পড়েছে আর চুরি পড়েছে না এই না না জল দিও না জল দিও না জল দিও না বলে জল দিও না তদস্তমে নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির কাছেই এখানে পুজো হয়নি তুই প্রসাদ পেলি কোথা থেকে হ্যাঁ কোথা থেকে প্রসাদ পেলি বন্যাস কোথা গারে হ্যাঁ অঞ্জলি হচ্ছে ওখানে দেখলাম তো এই একটা ঠাকুর এটাও সব বাড়ির কাছে তারপরে এই একটা তো পরপর সব মানে একটুখানি পরপরই আর কি সব অনেকগুলোই পুজো হয়েছে আর ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আমরা এখন ঘুরতে বেরিয়েছি এই যে আর্য মাথার থেকে টুপি খুলছে না কারণ চুলের কাটিং উল্টো পাল্টা ওর পছন্দ হয়নি তাই আর ওইটা কাকিমার মেয়ে বড় মেয়ে আর কাকিমার ছোট মেয়ে আরো বান্ধবীরা সব সামনে দেখাচ্ছি কাকিমার ছোট মেয়ে হলুদ শাড়ি পরা আর এটা বান্ধবী আর ওটা একটা বোন আর ওটা বান্ধবীর মেয়ে সবাই মিলে যাচ্ছি এখন ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু মানে আমাদের বাড়ির কাছে যে পিকনিক স্পট আছে ওখানে যাচ্ছি আর আজকে প্রচুর ভিড় স্পটে হাওয়া দিচ্ছে দারুন রোদ্রের মধ্যে হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে হ্যাঁ আর কত ভিড় দেখো আজকে পার্কে মানে এই দাঁড়া
দেখো এরিয়াটা অনেক বড়, এখানে ফুচকা আবার কি সব বসেছে। এখানটা দেখো পিকনিকও হচ্ছে, পিকনিকে রান্না বান্না হচ্ছে। ওই দেখো মাছ, দেখো দাঁড়া 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 মাছ দেখি। তো লোক দেখো, আজকে সরস্বতী পুজোর দিন, কিন্তু পিকনিক স্পটে লোক দেখো প্রচুর লোক, এখানে পিকনিকও হচ্ছে। সব পুচকে গুলো এখন দোল চড়ছে, চল চল চল। এবার বাড়ি চলে যাচ্ছি, একটুখানি ঘুরে নিয়েছি, ঘুরে টুরে এবার বাড়ি যাচ্ছি। আর এই যে এখানে দেখো খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, তো এখনো আরেক হাঁড়ি খিচুড়ি বসবে, মানে এটা ফার্স্ট, তো এটা হয়ে গেলে এখন আরেকবার বসবে। আর ওদিকে চচ্চড়িও হয়ে গেছে। ঘুরে বাড়ি চলে এসেছি, আর কাকিমাদের রান্না প্রায় শেষের দিকে, তো দেখি কি কি রান্না হচ্ছে, খিচুড়ি আর একটা চচ্চড়ি আর কি হবে জানি না। তো চলো শাড়ি গুলো একটু চেঞ্জ করে নিই, যেহেতু সকাল থেকে পড়ে আছি আর ভাল লাগছে না, চেঞ্জ চেঞ্জ করে নিয়ে তারপর যাবো খেতে। আর আজকে আমাদের বাড়ির সবারই কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ, যেহেতু কাকিমাদের বাড়িতে পুজো হয়েছে আর সবার নিমন্ত্রণ। আর পুচকেটা এখন ঘুমাচ্ছে। আর দেখো এখানে কাকিমাদের বাড়ি খেতে চলে এসেছি, তো সব বাচ্চারা এখানে লাইন দিয়ে বসেছে। আর এই যে আমি পোটেটার উপরে বসেছি, তো এই বৌদিটা খিচুড়ি দিচ্ছে, আবার খিচুড়িটা ভালো করে থালার মধ্যে পাতিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই দেখো এইটা আমার, আর এইবার চচ্চড়ি দিয়ে যাচ্ছে। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আগে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে, তো এখন খেয়ে নেব। তারপর এখনও অনেকে বাকি আছে, তো সবাই এক এক করে আর কি খাবে। আর ওদিকে মা আর বৌদি এখনও খায়নি, তো ওরাও আসছে, এরপরে খেয়ে নেবে। আর আমাকে দেখো অনেকটাই খিচুড়ি দিয়েছে, তো শেষ পর্যন্ত আমি কিন্তু খেতে পারিনি, অনেকটাই নষ্ট করেছি। আর দেখো যেই ক্যামেরাটা অন করেছি সেই পিছনের পুচকিটা এসে কেমন করছে। আর এই যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ, এই যে হেয়ার ব্যান্ড পরা আর এই যে সবুজ গেঞ্জি পরা, তো এরা দুজন কিন্তু যমজ বোন। দেখো এই যে সবুজ গেঞ্জি আর পেছনে ওই যে ও ও কি মানো ও তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।